বাংলাদেশ ক্রিকেট দলের ক্রুশাল মোমেন্টগুলোতে কাণ্ডারি হয়ে দাঁড়িয়ে যান মাহমুদুল্লা রিয়াদ এমন নজির রয়েছে অগণিত দলের বিপর্যয়ে হাল ধরে জয়ের বন্দরে দলকে টেনে নিয়ে গিয়ে অসংখ্যবার হয়েছেন তিনি নায়ক আবার মুদ্রার উল্টোপিঠটাও দেখা হয়েছে তার দলকে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছে দিতে না পেরে খলনায়ক হওয়ার নজিরও রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু তারপরও মিডল অর্ডারে রিয়াদ যেন এক ভরসার নাম দলের প্রয়োজনে কখনো নিজে দাঁড়িয়ে যান ত্রাতা হয়ে কখনো বা ছায়ার মতো ভূমিকা রাখেন সতীর্থদের সফলতার পেছনে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের দ্বার প্রান্তে থেকে হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে প্রটিয়াদের অল্পতেই আটকে দিয়ে টাইগাররা জাগিয়েছিল ইতিহাস গড়ার সম্ভাবনা কিন্তু শেষ পর্যন্ত সেই জয়টা অধরাই রয়ে যায় লাল সবুজের জার্সিধারীদের জন্য পুরো ম্যাচটি ছিল টান টান উত্তেজনায় ঠাসা তবে উত্তেজনার ভেতর একটি দৃশ্য নজর কেড়েছে প্রায় সবারই তেইশ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকা যখন দিশে হারা সে সময় উইকেট পতনের রাশ টেনে ধরেন ডেভিড মিলার ও ক্লাসেন টাইগার বোলারদের কোনো কৌশলই এই জুটিতে ফেলতে পারছিল না কোনো প্রভাব আঠারোতম ওভারে এসে ক্লাসিনকে ফেরানোর মধ্য দিয়ে বিপজ্জনক হয়ে ওঠা সেই জুটি ভাঙেন তাসকিন আহমেদ আর পরের ওভারেই রিষাদের ভেলকিতে পরাস্ত হন ডেভিড মিলার আর তাতেই প্রটিয়াদের একশো তেরো রানে আটকে দেওয়া সম্ভব হয় বাংলাদেশের পক্ষে এখানে রিষাদের এই উইকেটের নেপথ্যে রয়েছে আরেকজনের হাত সেটি আজকের গল্প যখনই বাংলাদেশ ব্যাকফুটে চলে যায় তখনই কান্ডারি হিসেবে দলের হাল ধরতে এগিয়ে আসতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ দলকে তিনি নিয়ে গিয়েছিলেন জয়ের বন্দরে দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে যখন বোলাররা তার সকল অস্ত্র ব্যবহার করে ব্যর্থ হচ্ছিলেন সেই সময়ও তিনি এগিয়ে এসেছেন ইনিংসের উনিশতম ওভারে বল হাতে আসেন রিষাদ হোসেন ক্লাসেন সবাই ফিরেছেন সাজঘরে সঙ্গী ডেভিড মিলার মার্কো ইয়ানসেনকে সাথে নিয়ে তখনও বিপদের কারণ হয়ে ঝুলছিলেন টাইগার বোলারদের মাথার ওপর রিষাদের সেই ওভারের প্রথম বলে ডেভিড মিলারকে সিঙ্গেল দিয়ে স্ট্রাইকে পাঠান ইয়ানসেন মিলার যখন স্ট্রাইকে সে সময় ঋষাদের দ্বিতীয় বল ডেলিভারির আগে তার কাছে ছুটে আসেন রিয়াদ দেন দিক নির্দেশনা এর পরের বলটি যখন ডেলিভারি হয় তাতেই পরাস্ত হন মিলার ঘটনাটি এখানেই বলটি ডেলিভারির সময় মিলার ভেবেছিলেন সেটি এক্সট্রা বাউন্স হবে কেননা আগের বলটি ঋষাদের ছিল কিছুটা বাউন্সি কিন্তু ডেলিভারির পর হুট করে বলটি নিচু হয়ে পৌঁছায় মিলারের কাছে আর সেটিতে ধরসই হন প্রোটেইয়া এই ব্যাটার আটত্রিশ বলে উনত্রিশ করা এই ব্যাটারকে সাজঘরে ফিরতে হয় বোল্ড হয়ে রিয়াদের নির্দেশনা অনুযায়ী যে এমনটা হয়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব বেশি প্রত্যাশা ছিল না তবে তাওহিদ হৃদয় তানজিম সাকিবদের দুর্দান্ত পারফরম্যান্স আশাবাদী করে তুলেছিল সবাইকে শেষ পর্যন্ত তীরে এসে তরি রুবলেও মাহমুদুল্লাহ রিয়াদরা নিশ্চয়ই প্রতিপক্ষের বিপক্ষে ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়াবেন উপহার দেবেন জয় সাহাব সোহাগ অনফিল্ড